আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আবার আপনাদের স্বাগতম জানাই অ্যামাজিং ক্রিয়েটরের আরেকটি নতুন ভিডিওতে। বিশেষ করে আজকের ভিডিওটি খুব হেল্পফুল হতে যাচ্ছে। আজকে আপনাদের জন্য কিছু অ্যামাজিং গ্যাজেট নিয়ে হাজির হলাম, যে গ্যাজেটগুলো আমাদের পার্সোনাল লাইফের জন্য খুবই প্রয়োজনীয়, আর আপনারা এই গ্যাজেটগুলো ইন্টারন্যাশনাল কিছু ওয়েবসাইট থেকে খুব সহজে কিনে নিতে পারবেন। তো গাইস, এই গ্যাজেটগুলোর দাম এবং ডিটেল সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে একটি গ্যাজেটও মিস করতে না পারেন। সো লেটস গো স্টার্ট দ্য ভিডিও। নাম্বার ওয়ান, গ্লামস। গাইস, কোনো ট্রেডিশনাল স্ক্রিনকে যদি আপনি টাচ স্ক্রিনে বিনা টাচ করে হাতের মুভমেন্ট দিয়ে স্ক্রিন চালাতে চান, তাহলে আপনি এই ছোটো গ্যাজেটের হেল্প নিয়ে আপনি স্ক্রিনের আশেপাশে রেখে কাজ করতে পারবেন। তারপর আপনার নর্মাল স্ক্রিন হয়ে যাবে টাচ স্ক্রিন। এটার ইমোশন সেন্সর আপনার কাছে রেখে আপনার হাতকে দূরে রেখে স্ক্রিনকে চালাতে পারবেন, এবং এটার সাহায্যে আপনার পুরো ফ্যামিলির সাথে বসে আপনার মোবাইল দূরে রেখে বা বড় স্ক্রিন সোফার উপর রেখে হাতের মুভমেন্ট দিয়ে সবাই মিলে গেমস খেলার মজাও নিতে পারবেন। এবং এটার বাংলাদেশি প্রাইস 8,000 টাকা। তো গাইস, এই গ্যাজেটটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নাম্বার টু, ইনচার্জ। গাইস, আপনি বাইরে বের হলে অনেক ধরনের পোর্টেবল ডিভাইস আপনার সাথে রাখতে হয়, আর সেই সাথে এই ডিভাইসগুলোর চার্জিং কেবল আলাদা আলাদাভাবে নিতে হয়। কিন্তু আপনি এই গ্যাজেটটি ইউজ করলে আপনার অনেকগুলো ওয়্যার রাখতে হবে না, এই একটি গ্যাজেট দিয়ে সবগুলোর কাজ করতে পারবেন। আপনি এই গ্যাজেটে নর্মাল ইউএসবি, ইউএসবি সি এবং ইউএসবি লাইটিং সব ধরনের পোর্টই চার্জ করতে পারবেন। এই পোর্ট আপনি ল্যাপটপে লাগিয়ে, মোবাইলে লাগিয়ে এবং যে কোনো স্মার্ট ডিভাইসে লাগিয়ে চার্জ করতে পারবেন। আর এটার বাংলাদেশি প্রাইস 1100 টাকা। এই গ্যাজেটটি আমার অনেক ভালো লেগেছে। তো গাইস, এই গ্যাজেটটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নাম্বার থ্রি, হান্টার 1.0। গাইস, আয়রন ম্যানের কিপ্যাডের কীগুলোর কথা তো আপনাদের মনেই আছে। যদি আপনি এই কিপ্যাড ইউজ করতে চান ফ্রি ফায়ার গেমের জন্য আয়রন ম্যানের মতো, তাহলে আপনি এই মেকানিক্যাল কিবোর্ড কিনে নিতেই পারেন, যে কিবোর্ড আপনাকে প্রো প্লেয়ার বানানোর জন্য অনেক অনেক হেল্প করতে সক্ষম হবে। এই মেকানিক্যাল কিবোর্ডের সাথে আপনার প্লেয়ারকে অনেক জোরে নড়াচড়া করানোর জন্য একটি গিয়ারও পেয়ে যাবেন, আর আঙ্গুলের কাছে অনেক ধরনের বাটনও পেয়ে যাবেন, যেটা দিয়ে কাজ করার জন্য আপনাকে কম্পিউটারে কিবোর্ডের মতো অনেক বেশি কষ্ট করতে হবে না। এই কিপ্যাডে আপনি অনেকগুলো কি পাবেন, যেগুলো দিয়ে আপনি আপনার দুশ্মনকে অনেক মজা নিয়ে মারতে পারবেন এবং আপনার গেমসকে খুব সহজে প্রো বানাতে পারবেন। আর এটার বাংলাদেশি প্রাইস 5,000 টাকা। এই গ্যাজেটটি অবশ্যই গেমারদের জন্য পছন্দ হবে। তো এই গ্যাজেটটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নাম্বার ফোর, সারফেস স্টুডিও 2। ক্রিয়েটারদের জন্য মাইক্রোসফট কোম্পানি 20-ইঞ্চি ডিসপ্লেওয়ালা স্ক্রিন বানিয়েছে। এটার সাথে ক্রিয়েটিভিটি 3 রাখা মানুষগুলো এক্সট্রা অ্যাক্সেস পেয়ে যাবে, যেটা বেঞ্চের উপর রেখেই রোটেট করা যাবে। আর এটার স্টাইলিশ পেনের সাহায্যে এর টাচ স্ক্রিন চালানোর মজাও পেয়ে যাবেন। এটা যে কোনো সারফেসের চাইতে অনেক বেশি অ্যাডভান্স এবং ফাস্ট পারফরমেন্স প্রোভাইড করে, আর ভালো পারফরমেন্সের সাথে অনেক গতিতে চলতে পারে। এটা দিয়ে আপনি গেমস খেলতে পারবেন, আপনার হাত দিয়ে হাতের কারিশ্মা আর্টিস্টের কাজও করতে পারবেন, আর মুভি দেখার মজা তো প্রত্যেক অ্যাঙ্গেল থেকে অনেক ভালোভাবেই দেখতে পারবেন। আর এটার বাংলাদেশি প্রাইস 2,80,000 টাকা। তো গাইস, এই চারটি অ্যাডভান্স লেভেলের গ্যাজেটের মধ্যে কোন গ্যাজেটটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই একটি ডিসলাইক দিবেন। আর সকলে ভালো থাকবেন। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।